হরে কৃষ্ণ, আমি একটা ঘাত বাজাচ্ছি, শশী শকর তালে বাজবি। ধাত ধাত ধেজে খেটা, ধাত রেখে ধিনি তা খেটা, তাত তাত তেজে খেটা, তাত রেখে থিনি তা খেটা, ঝেন্দ্রে গে ঝিনি তা খেটা, তেন্দ্রে গে তিনি তা খেটো তাক তেরে তেরে খেটো তাক তেরে খেটো, ঝেন্দ্রে গে দা ঝিনি ঝিনি দা ঝিনা ঝিনি যা ঝিনি, তেরে খেটে তেরে খেটে ঘে না তিনি, ঘে রেখে ঘে রেখে কে ঘের কে দাদা, তাত রেখে ঘের কে ঘের কে ঘের কে দাদা, ঝাঁ ঝেটে তেটে ঘেনা দাগি দেরে কেটে দেরে কেটে ঝেটে তেটে ঘেনা দাগি দেরে কেটে ঝেটে তেটে ঘেনা দাগি দেরে কেটে ঝেটে তেটে ঘেনা দাগি দেরে কেটে, তিন ঝা ঝা খেতাওনি ঝা আগ্রে কেটে ঝা ঝা খেতাওনি ঝা আগ্রে কেটে ঝা ঝা খেতাওনি। একটা বাজাবো টুকির উপরে বাজনা, সচরাচর বহু বাদক বাজায়, তা আমি বাজাচ্ছি, শুনুন। ধা ধিনি নিদা ধিনি ধাধি না ধিনি দা ধিনি ধাধি না তা ধিনি ধিনি ধাধি না ধিনি দা ধিনি, তা তিনি নিতা তিনি তাথি না থি তাথি না তা থিনি থিনি তাথি না থিনি তা থিনি, এটা আট মাত্রা, দেখুন। ধা ধিনি নিদা ধিনি ধাধি না ধিনি দা ধিনি ধাধি না তা ধিনি ধিনি ধাধি না ধিনি দা ধিনি, তা তিনি নিতা তিনি তাথি না থিনি তাথি নি তাথি না তাথি নি তাথি না থিনি তাথি নি। একটা গুরু বাজ্যে আর একটা লঘু বাজ্যে, তা গুরু কোনটা? না ধা ধিনি নিদা ধিনি ধাধি না ধিনি দা ধিনি ধাধি না তা ধিনি ধিনি ধাধি না ধিনি দা ধিনি, এটা হচ্ছে গুরু। এবার হচ্ছে তা তিনি নিতা তিনি তাথি না থিনি তাথি নি তাথি না তা থিনি থিনি তাথি না থিনি তাথি নি। যেমন তবলাতে খুলি আর মুদি বলা হয়, তেমন আমাদের শিখ হলে গুরু এবং লঘু, গুরু লঘু জ্ঞান করেই প্রত্যেক বাদককে বাজাতে হয়, বাদকের নিয়ম গুরু লঘু জ্ঞান করে বাজানো। তা বাজনাটা হচ্ছে এটা দু প্রকারে দেখানো যায়, দুরকমভাবে দেখানো যায়, একটা কানিতে দেখানো যায়, একটা চেটোতে দেখানো যায়। চেটোতে কেমন বাজছে তালে? কানিতে বাজবে।
ধিনিটা হচ্ছে ধা ধিনিটা ধিনি ধা থেকে ধিনিটা ধিনি ধা ধিনিটা ধিনিটা ধিনা ধিনিটা 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 থেকে ধিনিটা ধিনি ধা ধিনিটা ধিনিটা ধিনা ধিনিটা ধিনি এবার প্যাঁচের মাধ্যমে থেকে বাজবে, কিছুটা প্যাঁচ বাজবে, কিছুটা টুকি বাজবে। যেমন প্রথমে টুকি বাজবে, মানে দ্বিতীয়টা প্যাঁচ বাজবে। হরে কৃষ্ণ হরি বল।